নমস্কার সুজি দর্শক এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা পি এম কিষান সম্মান নিধির টাকা নবম কিস্তির টাকা পেয়েছেন এবং দশম কিস্তির টাকা যে ফার্স্ট জানুয়ারি ক্রেডিট করা হয়েছে সেই সময় থেকে যে দেখানো পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি করবেন এবং কেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনারা লেটেস্ট বেনিফিশারি লিস্টটি চেক করবেন সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেই লিস্টে অনুযায়ী টাকা ক্রেডিট করা হয়েছে কিন্তু যদি আপনার লিস্টে নাম আছে অথচ টাকা ঢোকেনি তাহলে কোথায় যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি নিশ্চয়ই আপনার কাজে আসবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইকই শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায় আসুন বন্ধুরা তাহলে আমরা ভিডিওটি শুরু করি পি এম কিষাণ সম্মান প্রকল্পে পয়লা জানুয়ারি যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের তো ঠিক আছে কিন্তু যাদের ঢোকে তারা কী করে চেক করবে যে কেন তাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে আমরা দেখাবো এখানে গ্রাম ভিত্তিক বেনিফিশিয়ারি লিস্ট আপনারা কেমন করে চেক করবেন দেখুন প্রথমে স্টেট বলে যে কয় অপশানটি আছে সেখানে গিয়ে আপনার নিজের স্টেটটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাতেই ওয়েস্টবেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে চলে আসবে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করে সিলেক্ট করে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর সাব ডিস্ট্রিক্ট এই সাব ডিস্ট্রিক্টটা কিন্তু ব্লক যেটা সেটাই সাব ডিস্ট্রিক্ট এখানে দেখানো হয়েছে তাই আপনার যেটা ব্লক আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরই সমস্ত ব্লক চলে আসবে তারপর ব্লকটি সিলেক্ট করার পর আপনি দেখুন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার আবার ব্লকে যাবেন ঠিক সেম জিনিস আপনি পাবেন ওখানেও ওটা সিলেক্ট করার পর আপনি আপনার ভিলেজ র্থাৎ ওই ব্লক যে ভিলেজগুলো আছে সেই ভিলেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং দেখুন এখানে এই ব্লেজটি আপনার যে ব্লেজে আপনি বসবাস করেন সেই ব্লেজ আপনি এই লিস্ট থেকে চয়েস করে নেবেন সেই আছে আমি আমার যে ভিলেজটি দেখবো বলে স্থির করেছি সেই ভিলেজটি চয়েস করলাম এই ভ্লেজটি চয়েস করার পর গেট রিপোর্ট আছে এই গেট রিপোর্টে আপনাকে ক্লিক করতে হবে এই গেট রিপোর্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বেনিফিশিয়ারি লিস্টটি দেখা যাবে যে এই বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কি না দেখুন আপনি ডেটটা খেয়াল করুন পাঁচ এক দু হাজার বাইশ অর্থাৎ এটা লেটেস্ট স্ট্যাট অর্থাৎ যারা টাকা ঢুকে গেছে তারা যাদের ঢোকেনি তারা এই লিস্ট থেকে চেক করতে পারবেন যে আপনাদের লিস্টের নাম আছে অথচ টাকা ঢোকেনি তাহলে কেন কারণ ঢোকেনি সেই কি কারণে ঢোকেনি সেটা আপনারা জানতে আমরা একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো আপনারা যদি দরকার পড়ে তো আপনারা ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন যে আপনাদের কেন টাকা ঢোকেনি বা কবে ঢুকবে কী কেমন করলে ঢুকবে তা আপনি হেল্পলাইন নাম্বারে এই ব্যাপারটি আপনারা দেখতে পারবেন এই এইভাবে স্ট্যাটাসটি চেক করতে পারেন এবং লিস্টে নাম চেক করে নিতে পারেন সেটা গ্রাম ভিত্তিক আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে এটি চেক করার তাই এটি আপনাদের সামনে নিয়ে এলাম এই ছোট্ট ইনফরমেশনটি নিশ্চয়ই আপনার ভালো লাগলো আজ এখানেই শেষ করছি জয় হিন্দ নমস্কার